আজকে আমরা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের সেটিংস নিয়ে আলোচনা করব। বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে আপনার ফেসবুক পেজগুলোতে অ্যাড দেওয়া যায়। তো ফেসবুক বিজনেস অ্যাকাউন্টে লগ ইন, ফার্স্ট আমরা অ্যাকাউন্ট ওপেন করাটা দেখব। তো আমরা লিখি ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, প্রথমে চলে আসছে, এখানে ক্লিক করি আমরা। ইউআরএলটা হবে, দেখেন, business.facebook.com। তো আমরা যখন ফার্স্টে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, তো দেখেন বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই হবে যে কোনো একটা ফেসবুক আইডির আন্ডারে। ফেসবুক আইডি ছাড়া বিজনেস অ্যাকাউন্ট ওপেন করা অপশন ফেসবুক দিচ্ছে না। তো আমি আমার একটা অ্যাকাউন্টে এখন লগ ইন করবো। অলরেডি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছি। এখন দেখেন এই যে ডান পাশে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্লিক করলাম। প্রথমে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, তো আমার বিজনেস অ্যাকাউন্টে একটা নাম দিতে হবে। আমি সাইলেন্ট সলিউশন দিলাম, নেম একটা, বিজনেস ইমেল দিতে হবে একটা, এমডি। আমি তো আমি ফার্স্টে কি করলাম, এখানে ফেসবুক যেটা রিকোয়ারমেন্ট, এই তিনটা জিনিসই লাগবে, বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, হলো সাইলেন্ট সলিউশন দিলাম, আমার নামটা দিলাম। এখন আমার যে বিজনেসের যে ইমেল সেটা দিলাম আর কি। তো এই মেইলে এখন আবার ভেরিফিকেশন কোড আসবে অথবা লিঙ্ক আসবে, তো ওখানে ক্লিক করার পরে বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে। আর পাশাপাশি আমার যত ট্রানজ্যাকশন হবে বা মেজর মেজর আমার নোটিফিকেশন আসবে, সব আমার এই মেইলে আসবে আর কি। তো আমি এখন নেক্সটে ক্লিক করতেছি। আচ্ছা, তখন ডিটেলস কিছু ইনফরমেশন আমার কাছে চাচ্ছে, কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, তো আমরা ফিল আপ করে ফেলেছি। দেখেন এখানে স্টেট অ্যাড্রেস, সিটি, স্টেট জিপ, একটা বিজনেস ফোন নাম্বার এবং একটা ওয়েবসাইট। ওয়েবসাইটটা অবশ্যই ভ্যালিড ওয়েবসাইট হইতে হবে, ভ্যালিড না হইলে এটা ফেসবুক রিজেক্ট করে দেয় আর কি। তো বলতেছে আমি এই যে অ্যাকাউন্টটা ইউজ করব, এটা আসলে কিসের জন্য, আমার পার্সোনালের জন্য নাকি এটা অন্যান্য সার্ভিস বা বিজনেসের জন্য। তো আমরা চেষ্টা করবো প্রমোট ইটস ওন গুডস অ্যান্ড সার্ভিসের জন্য করলে ভালো হবে আর কি, আমাদের অনেক ঝামেলা কম হবে, বিভিন্ন ট্যাক্স রিলেটেড ঝামেলা আছে। তো আমরা আমাদের মাই সেলফ, অর্থাৎ আমাদের নিজেদের ওন গুডস অ্যান্ড সার্ভিসের জন্য আমরা এই অ্যাকাউন্টটা করবো। তো সাবমিটে ক্লিক করলাম, সম্ভবত 88 আনতে হবে, সাবমিট করলাম, হ্যাঁ 88 আনতে হবে। যেটা বলেছিলাম যে মেইলে একটা কোড আসবে অথবা ফুল অ্যাক্সেস, হ্যাঁ। তো এখন আমরা মেইলে লগ ইন করবো। তো আমার এখানে ভেরিফাই করার জন্য অবশ্যই অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে আমাকে কাজ করতে হবে, আমি মেইলে একটু লগ ইন করার চেষ্টা করতেছি। তো আমি মেইল ওপেন করলাম। এখন অনেক সময় ইনবক্সে আসে না, তো তখন আমাদের ওই সোশ্যালে দেখতে হয়। এখানে যে নতুন মেইল আসছে, আমি একটু কনফার্মে ক্লিক করি। হ্যাঁ, কনফার্মে ক্লিক করার পরে
একটু টাইম নিচ্ছে, ইন্টারনেট স্লো অথবা নেটওয়ার্কে কোনো প্রবলেম হবে। ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, সাকসেসফুলি ভেরিফাইড। আমি যদি পেজটা রিফ্রেশ দিই এখন, তো এখানে চলে আসবে যে ভেরিফাইড, এখন আর ওই ইরর মেসেজটা দিবে না। আচ্ছা, তো এটা আমার ড্যাশবোর্ড, আমার হোম হোম পেজ বলতে পারি আমরা। তো দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট পারফরমেন্স, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট। তো দু একটা কথা বলে নিই, সেটা হলো আমাদের প্রত্যেকটা পার্সোনাল আইডিতে, ফেসবুক আইডিতে একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো আমরা চাইলে এক ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের আমাদের ফেসবুক পেজগুলোতে আমরা অ্যাড চালাইতে পারি, হ্যাঁ পেইড ক্যাম্পেইনগুলো রান করতে পারি। আর একটা একটা পার্সোনাল আইডিতে একটা অ্যাড অ্যাকাউন্ট, কিন্তু যখন বিজনেস বিজনেস করতে চায়, হ্যাঁ তো অনেক সময় একটা প্রবলেম হয়, যেমন আমার কোনো কারণে ওই অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেল, তো তখন আমি তো অ্যাড রান করাতে পারবো না। তো এর সলিউশন হলো আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট করে নিই, যখন আমরা এখন আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে করতে হয়। তো এই একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমরা মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট রেডি করে রাখি। এতে হয় কি, আমার যদি একটা অ্যাড অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় বা কোনো কারণে আমি হয়তো পেমেন্ট করতে পারিনি, আমার পেমেন্ট পেন্ডিং আছে, আমার অ্যাড চলতেছে না, তো সেক্ষেত্রে আমরা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড রান করাইতে পারি। তো আমার আইডি একটাই, কিন্তু বিজনেস ম্যানেজার বিজনেস অ্যাকাউন্ট থেকে আমি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমি অ্যাড রান করাতে পারতেছি। আর সেম আমার এক ওই একই ফেসবুক আইডিতে যদি একটা অ্যাড অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তো এই আইডি থেকে, পার্সোনাল আইডি থেকে আমি অ্যাড রান করাইতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ওই আইডিটা আমি আবার ঠিক করতে পারি, যে প্রবলেম থাকে আবার এনাবল করতে না পারি। তো এখানে আমাদের এখন নো দেখা লেখা, এখানে লেখা আসছে নো অ্যাড অ্যাকাউন্টস, আমার কোনো অ্যাড অ্যাকাউন্টস নাই, আমরা অ্যাড অ্যাকাউন্টসটা রেডি করব। আমরা মাল্টিপল করে রাখব, কারণ একটা এখানে আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো যদি একটা অ্যাড অ্যাকাউন্ট আমি রাখি যে পরে আবার করব এইভাবে দেখিয়ে দিই, তো এটা না করা ভালো। কারণ একটা আইডি একটা অ্যাড অ্যাকাউন্ট যখন ডিঅ্যাক্টিভ হয়ে যায় বা ডিজেবল হয়ে যায়, তখন এই বিজনেস অ্যাকাউন্ট থেকে আবার নতুন করে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায় না। তো এই জন্য একবারে আমরা যদি চারটা পাঁচটা, কিন্তু সম্ভবত 10টা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট করা যায়, একটু একটু দেখতে হবে, একটু গুগল সার্চিং করে। সম্ভবত আগে আমি যখন ট্রাই করেছিলাম, সম্ভবত 10টা পর্যন্ত করতে পেরেছিলাম, এখন এটা কমাইছে কিনা অথবা বাড়িয়েছে কিনা ফেসবুক, এটা আমার আসলে জানা নেই। তো একটা বিজনেস বিজনেস অ্যাকাউন্টে আপনার একটা মিনিমাম একটা পেজ রাখতে হয় প্রাইমারি পেজ হিসাবে। তো আমরা ফার্স্টে আমরা পেজ থেকে শুরু করি, নো পেজ, আমার কোনো পেজ নাই। তো পেজ অ্যাড করার জন্য আমাকে গো টু বিজনেস সেটিংসে যাইতে হবে, এটা আমরা ডান পাশ থেকে যেতে পারতাম, বিজনেস সেটিং এখান থেকে গেলেও হবে। আচ্ছা, তো এখন পর্যন্ত এখানে কোনো পেজ নাই, আমরা অ্যাড নিউ পেজ। দেখেন এখানে তিনটা অপশন আছে, একটু ভালো করে লক্ষ্য করি, বিষয়গুলো ইম্পর্টেন্ট। অ্যাড এ পেজ, অ্যাড এ পেজ হচ্ছে আমি আমার এই ফেসবুক আইডিতে, আমি যে ফেসবুক আইডির মালিক, এই আইডি আইডি আইডিতে ফেসবুক পেজ অ্যাড করা আছে, অর্থাৎ আমি যে ফেসবুক পেজগুলোর এডিটর অথবা অ্যাডমিন হিসাবে আছি, তো সেই পেজগুলো অ্যাড করার জন্য অ্যাড এ পেজে ক্লিক করতে হয়। তো আমি যে সমস্ত পেজে অ্যাডমিন অথবা এডিটর হিসাবে আছি, সেই পেজের নাম লিখি আমি একটু, আচ্ছা আমি একটু চেক করতেছি একটু। তো আমি একটা সাইলেন্ট সলিউশন নামে একটা পেজ আছে আমার, আমি অ্যাডমিন হিসেবে আছি, তো ওটা আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, ইওর রিকোয়েস্ট ফর অ্যাক্সেস বিন পেন্ডিং। এখন আমাকে একটু
এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে। তো এখান থেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমি। এটা আমরা ডিরেক্ট এই যে এখান থেকে আসতে পারতাম, যে মেনু থেকে সেটিংস এ ক্লিক করলে সেটিংস থেকে এই যে পেজ রোলে আসতে হবে। দেখেন পেজ রোলের মধ্যে ওনারশিপ রিকোয়েস্ট নামে একটা অপশন আসছে, তো এখান থেকে আমরা এটাকে রেসপন্স টু রিকোয়েস্ট ক্লিক করব। তাহলে আরেকবার বলি, সেটা হলো যখন আমরা বিজনেস পেজে কোন একটা ফার্স্ট একটা পেজে আমরা রিকোয়েস্ট পাঠাবো অ্যাড করার জন্য, তো রিকোয়েস্ট পাঠাইলেই সেই পেজটা অ্যাড হবে না। এখন ধরেন আমি এই বিজনেস পেজে, আমি যেহেতু আমি অ্যাডমিন, তো সেহেতু আমি নিজে এখানে অ্যাপ্রুভ করতে পারি। তো এটা করার জন্য আমরা যখন রিকোয়েস্ট পাঠাবো তো ফেসবুক পেজ থেকে ওইটাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। দেখেন তাই লিখছে, দেখেন পেন্ডিং অবস্থায় আছে। তো আমি পেজে যাব, তো পেজে ফার্স্টে পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা পেজ থেকে সেটিংসে আসবো। সেটিংস থেকে বাম পাশে দেখেন পেজ রোল, হ্যাঁ এই রোলে ক্লিক করব। পেজ রোল দেখেন এখানে যে সাইজ অ্যান্ড সলিউশন নামে ওনার রিকোয়েস্ট আসছে একটা, তো আমরা এটাকে রেসপন্স টু রিকোয়েস্ট ক্লিক করব। তো ট্রান্সফার ওনারশিপ, যখন ওনারশিপ দেওয়া এখানে প্রথম অপশনটা দেওয়া হবে তখন এটা অ্যাড হয়ে যাবে, অ্যাপ্রুভ হবে, এবং এই পেজকে কন্ট্রোল করা, এই পেজের সমস্ত কিছু কন্ট্রোল এই বিজনেস অ্যাকাউন্ট থেকে করা যাবে। পোস্ট দেওয়া থেকে শুরু করে, অ্যাড রান করা থেকে শুরু করে, নতুন নতুন রোল অ্যাড করা, হ্যাঁ কাউকে রিমুভ করে দেওয়া, সব কিছু, হ্যাঁ মানে পুরো পেজের ওনারশিপটা এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা অ্যাপ্রুভ রিকোয়েস্ট করে দিচ্ছি। একটু পাসওয়ার্ড দিতে হবে আরেকবার। ফেসবুক মেজর যে চেঞ্জগুলো হয় ফেসবুকে আমরা করি, তো ও সমস্ত ক্ষেত্রে এই পাসওয়ার্ডটা দিতে হয় আর কি। রেসপন্স টু রিকোয়েস্ট। আচ্ছা, এখানে যে প্রবলেমটা হচ্ছে, এরকম প্রবলেম আপনারা পড়বেন, সেটা হলো যে আমি এই পেজের অ্যাক্সেসটা রিসেন্টলি নিয়েছি। তো রিসেন্টলি নেওয়াতে তো আমি আসলে অ্যাকচুয়ালি এই পেজটা এখন আমি অ্যাপ্রুভ করতে পারবো না, কিন্তু আমার আরেকজন যে অ্যাডমিন আছে সে ওখান থেকে অ্যাপ্রুভ করতে পারবে। ঠিক আছে, তো আমি ওই অ্যাকাউন্ট থেকে একটু রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো এখান ওখান থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলে তো আমার এখানে আর পেন্ডিং থাকবে না, আমার এখানে সব ডিটেলস চলে আসবে। তো আমি ওখান থেকে একটু অ্যাপ্রুভ করে নিচ্ছি। তো আমার সাকসেসফুলি এটা অ্যাপ্রুভ করেছি, একটু রিফ্রেশ দিই। দেখেন এখানে সাইলেন্ট সলিউশন যে পেজটা, এই পেজটা এখানে অ্যাপ্রুভ অবস্থায় আছে, হ্যাঁ ওন বাই সাইলেন্ট সলিউশন। আচ্ছা, তো এই পেজের এই পেজকে রান করাইতে হলে অবশ্য অবশ্য আমার এখানে যে আইডি, এই আইডি থেকে আইডি বা এখানে আসলে এটাকে পিপল বলে, আসলে পিপল, তো পিপল হ্যাজ এক্সেস। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি এখন এখান থেকে যে রোল ম্যানেজ করতে পারবো, দেখেন এখানে আরেকবার দেখাই। আচ্ছা, এখন যেটা করব আমরা, যে এই যে এমডি আরিফুল নামে যিনি আছেন এখানে, তো এই আমার এই যে অ্যাকাউন্টটা আছে একে আমি এই সাইলেন্ট সলিউশন পেজের ফুল এক্সেস দিতে চাচ্ছি, যে যে এই এখন মানে এই পেজ রান করাইতে গেলে অ্যাড রান করাই অথবা অন্য অ্যাড রান করানোর জন্যই, যে আমাকে অথবা এই পেজকে কন্ট্রোল করার জন্য একটা 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 আইডি লাগবে, হ্যাঁ যাকে আমরা ফেসবুক পেজ এখানে পিপুল বলতেছি। তো দেখেন এখানে অ্যাড পিপুলে ক্লিক করি, দেখেন আমার এখানে একটা ওই যে ওই নামটাই আছে, একটা পার্সন, হ্যাঁ বা পিপল। দেখেন এখন এখানে এক্সেসগুলো দেওয়া আছে, যে অ্যাকচুয়ালি এই যে আমার যে এমডি আরিফুল ইসলামের আইডি, এই আইডি থেকে এই পেজের কি কি এক্সেস কাজ করবে। একটু আগে বলেছিলাম যে যখন ওনারশিপ পেয়ে যাবো বিজনেস অ্যাকাউন্ট থেকে সব কিছু করা যায়। তো এখন দেখেন আমি যদি বলি যে এখানে দেখেন
শুধুমাত্র পাবলিশ কন্টেন্ট ক্লিক করলাম, দেখেন সে এডিটর রোলটা পেয়ে গেল। মোটামুটি এডিটর সাধারণত যে সমস্ত কাজ করতে পারে, দেখেন সবগুলো ডান দিকে চলে গেছে। আর নিচে অ্যাডমিন অ্যাক্সেস ম্যানেজ পেজ যখন ক্লিক করব, তখন মোটামুটি সে টোটাল অ্যাক্সেসটা পেয়ে গেল। আর এখানে যে ম্যানেজ জব, আর্নিং ইনসাইট, এগুলো আলাদা বিষয়। এখানে তো জব পোস্ট করা যায় অথবা যে আর্নিং হয় সেখানে ম্যানেজ করার জন্য এটা আর কি। তো এখানে একটা বিষয় যে যখন আমরা অনেক সময় এমন হবে যে আমি হয়তো কাজ করব না, আমি একজন আমার আমি একজন কি বলে ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটারকে হায়ার করতে চাই, তো তাকে আমি এক্সেস দিতে চাই, তো ওই ক্ষেত্রে আমরা এখানে এক্সেসটা কমাই দিতে পারি। যেমন এখানে একটু ভালো করে খেয়াল করেন, একটু ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট অ্যাডস শুধু যদি আমি এটা দিয়ে তাকে যদি অ্যাসাইন করে দিই, তাহলে শুধু এমডি আরিফুল ইসলাম আইডি থেকে শুধুমাত্র ফেসবুক পেজে, আমার এই পেজে শুধুমাত্র অ্যাড দিতে পারবে, সে কোনো পোস্ট পাবলিশ করতে পারবে না। এবং কমেন্টে রিপ্লাই দিতে পারবে, কিন্তু এখানে তার পার্সোনাল নাম শো করবে, পেজের নাম শো করবে না। তো যেহেতু এটা আমার নিজেরই অ্যাকাউন্ট, তো আমি আসলে অ্যাডমিন অ্যাকাউন্ট এবং ফুল অ্যাক্সেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। অ্যাডমিন অ্যাকাউন্ট দিলে উপরে সব চলে আসছে, অ্যাসাইন করে দিচ্ছি। তো এখন আমি মোটামুটি যে আমি কি বলে আমি এখন অ্যাড দেওয়ার জন্য প্রস্তুত না প্রস্তুত না আমাকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্ট দেখার আগে আমরা বলছিলাম যে পেজ পেজ কীভাবে অ্যাড করে আমরা ওগুলো দেখবো। তো প্রথমটা দেখলাম অ্যাড এ পেজ কীভাবে করে। আরেকটা আরেকটা অপশন, সেটা হলো রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ। এটা হলো আমি এটা আমি হয়তো বিজনেসে কাজে কাজে এই আমার এই অ্যাকাউন্টটা কাজে লাগাবো, তো আমি আমার ক্লায়েন্ট তো সে অ্যাড দিতে চায়, তো তার ওই পেজটা আমরা আমাদের এই অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্টে আমরা অ্যাড করব। তো যেহেতু পেজটা তৈরি করাই আছে, তো আমি অ্যাড এ পেজ যদি আমি আমাকে সেই অ্যাডমিন বানিয়ে দেয়, তাহলে আমি অ্যাড এ পেজ থেকে করতে পারবো। কিন্তু সে যদি আমাকে অ্যাডমিন অথবা এডিটর না বানিয়ে দেয়, তাদের প্রবলেম নাই, আমরা যা শুধু ওই তার ওইখান থেকে অ্যাড এ পারমিশনটা নেব। এখন দেখেন আমি রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, একটা পেজের অ্যাক্সেস নিব। আচ্ছা, এখানে বলতেছে যে ফেসবুকের রুলস হলো, আমি এটা ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটা প্রাইমারি পেজ থাকতে হয়, ঠিক আছে। তো আমরা সায়েন্স সলিউশনকে প্রাইমারি পেজ হিসাবে সিলেক্ট করলাম। সিকিউরিটি কোয়েশ্চন অ্যালাউড, তো আচ্ছা আমি এখানে এই অপশনটা করতে পারবো না, কারণ আমাকে মিনিমাম 100, আমি অ্যাডমিন হয়েছি আজকেই এই পেজে, তো এটা মিনিমাম আমাকে 1 সপ্তাহ আমার পুরাতন হইতে হবে আমি অ্যাডমিনটা। তো আমি অন্য একটা পেজ অ্যাড করেছি, সাইলেন্ট সলিউশন অ্যাপ, এটা ট্রাই করতেছি একটু। হ্যাঁ, এটা সাকসেসফুলি আমার প্রাইমারি পেজ হিসেবে চলে গেছে। তো এখন আমি এই 2 নম্বর অপশনটা, যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ অন্য একটা পেজের, যে আমি আমার ক্লায়েন্টের একটা পেজ, আমি পেজটা আমি বুস্টিং করব, পেজ পেজ প্রমোট করব, এটা আমি অ্যাক্সেস চাচ্ছি। তো রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ আমি ক্লিক করি। এখন আমি রিকোয়েস্ট করব, এটা বাংলাতে পেজ আছে, এই একটা পেজ। তো আমি আসলে কি অ্যাক্সেস চাচ্ছি, তো আমি যদি এটা আগে বলেছি, আমি যদি অ্যাডমিন অ্যাক্সেস চাই, তো আমি ফুল দেখেন ফুল অ্যাক্সেস গুলো পেয়ে যাচ্ছে অটোমেটিক। তো আমার ক্লায়েন্ট আসলে আমাকে তার পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, আসলে এটা চাওয়াটা বোকামি। তো যেহেতু অনেক সময় ফেসবুক এজেন্সি গুলো, মানে আমরা যারা কাজ করতে চাই ক্লায়েন্টের, তো আমাদের পোস্ট সুন্দরভাবে সাজায় করতে হয়, ক্লায়েন্ট হয়তো পোস্ট দিতে পারে না, তো এই জন্য আমাকে পাবলিশ পোস্ট পোস্টের আমি অ্যাক্সেস নিচ্ছি। আর পাশাপাশি এখানে দেখ অটোমেটিক পাবলিশ পোস্ট অ্যাক্সেস নিলে ক্রিয়েট অ্যাড অটোমেটিক চলে আসে, আর শুধু ক্রিয়েট অ্যাডস ক্লিক করলে এখানে আমি যা শুধু পোস্টটা আমাকে ওই ক্লায়েন্টই করে দিতে হবে ক্লায়েন্টের পেজ থেকে, আর আমি শুধু অ্যাড দিতে পারবো আর কি। তো পাবলিশ কন্টেন্টটা আমি এখানে দেখাচ্ছি যে আমি আসলে পাবলিশ কন্টেন্ট তো করতে পারবো।
আচ্ছা, আমি এখন একটু রিকোয়েস্ট এক্সেস দিচ্ছি। তো এখন ক্লায়েন্ট যখন এটা অ্যাপ্রুভ করবে, তখন আমাকে এখানে একটা নোটিফিকেশন আসবে এবং আমি এটার অ্যাক্সেস পেয়ে যাব। তো আমি একটু ক্লায়েন্টকে নক করতেছি, একটু সময় লাইনে থাকবে। অলরেডি আমরা ক্লায়েন্টকে বলেছি অ্যাকসেপ্ট করার জন্য, তো উনি ক্লায়েন্ট জানিয়েছে যে অ্যাকসেপ্ট করেছে। আমি একটু রিফ্রেশ দিই। আচ্ছা হ্যাঁ, ক্লায়েন্ট করেছে। এখন দেখেন এখানে লেখা আছে পারমিশন দিবেন, আমি কন্টেন্ট পাবলিশ করতে পারবো, এসএমএস মেসেজ মডারেট, কমেন্ট মডারেট করতে পারবো, অ্যাড তৈরি করতে পারবো, পারফরমেন্স দেখতে পারবো। আচ্ছা, তো অ্যাড আন করার জন্য একটু আগে বলেছিলাম যে আমাকে পিপুল অ্যাড করতে হবে, তো এখানে আমি এই আইডিকে অ্যাড করে দিচ্ছি। তো আমি তো ফুল অ্যাক্সেস পেয়েছি, এখন আমি চাইলে এখানেও আবার আমি নিজেই কম বেশ করতে পারবো। তো আসলে আমি ফুলই দিয়ে দিচ্ছি আপাতত, আমাকে আমার যত অ্যাক্সেস আসবে করে দিলাম। তো পেজ অ্যাড করার আমরা দুইটা মাধ্যম দেখলাম, আরেকটা সেটা হলো ক্রিয়েট নিউ পেজ। তো আমি যদি নতুন পেজ তৈরি করতে চাই, এখন ক্রিয়েট নিউ পেজ দিব। এখন এটা চুজ দ্য ক্যাটাগরি, এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করে নতুন পেজ ক্রিয়েট হবে এবং এখানে অ্যাড হবে। তো এটা অন্য একটা ভিডিওতে প্রথমে নতুন পেজ অ্যাড করতে হয়, এবং আমরা তো শুধু পেজ তৈরি করার মধ্যে পেজ তৈরি করার মধ্যে অনেক গুলো বিষয় আছে, যেমন পেজের ক্যাটাগরিটা খুব ভালোভাবে ডিফাইন করা, ওটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং আমরা অ্যাড টু কার্টে আমরা ওই টিউটোরিয়ালের লিংক দিয়ে দেবো। এই ছিল আমাদের পেজ অ্যাড করা। তো এখন দেখেন দুই নম্বর অপশন, সেটা হলো যে আমি একটু হোমে আবার আসলাম, আমি রিফ্রেশ দিই। দেখেন আমি এখানে তিনটা পেজে আমি এখন তিনটা পেজ নিয়ে কাজ করতে পারবো, কিন্তু দেখেন অ্যাড অ্যাকাউন্ট নাই। আসলে অ্যাকচুয়ালি অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আমি কিন্তু অ্যাড ডান করাইতে পারবো না, এই জন্য আমি গোটো সেটিংস এখান থেকে যেতে পারি, অথবা আমার যে পাশের ডান পাশে ট্যাবে ওপেন করা আছে এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্ট করে যাচ্ছি। তো এখানে একই সিস্টেমে অ্যাড অ্যাকাউন্ট দেখেন তিনটা অপশনই আছে, যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, আমার যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে তো আমি এখানে অ্যাড করতে পারবো, আর রিকোয়েস্ট অ্যাক্সেস, আমার যদি অন্য কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে তো, অথবা অন্য কোনো এজেন্সি, আমি যদি কোনো এজেন্সির সাথে কাজ করতে চাই তো তাদের অ্যাড অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাড অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করতে পারবো, অথবা নিজে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো প্রথম অবস্থায় আসলে আমাকে একটা ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট হলো আমি প্রথমটা হলো আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে ওটা আমি অ্যাড করবো, কিন্তু আমার তো নাই, এই জন্য আমরা ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো। আমাকে অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে, তো যেহেতু এটা আমার আসলে মেইন আমি একটু শর্ট করে ফেলি, তো কারেন্সি আমরা ডলারে খরচ করবো আমরা, তো বাংলাদেশ ডিজিটাল টাইম ঠিক আছে, আমি নেক্সট। তো এখানে মাই বিজনেস অবশ্য অবশ্যই এটা আমাদের আমার বিজনেস অ্যাকাউন্ট নিয়ে আমি করবো, আমাদের বিজনেস আবার করতেছি না, একটু টাইম নেবে। এখন এই অ্যাড অ্যাকাউন্টে আমি কাকে অ্যাড করবো? হ্যাঁ, তো অ্যাড অ্যাকাউন্টে আমি আমার যে আইডি ছিল আমার নাম ওটা আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি এই পার্সন অ্যাড করাতে আমি এখন কি করতে পারবো এখানে আমি দিয়ে দিতে পারবো। দেখেন ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাকাউন্ট দিলে আমাকে ম্যানেজ ক্যাম্পেইন এবং ভিউ পারফরমেন্স, এই ক্যাম্পেইন হলো আমি যে রান করব ফেসবুক ক্যাম্পেইন রান করার আমার যে পারমিশন সেটা হলো এটা। তো আমি আসলে ফুল অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিতে যাচ্ছি আর কি, বুঝলেন? এটা ম্যানেজ অ্যাকাউন্টে গুগল বাটনে অন করে দিচ্ছি এবং অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আমার আগে নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমি একটু আমার আবার হোম পেজে আসি, একটু রিফ্রেশ দিই। দেখেন এখন একটা এখানে অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে এবং এখানে আমার পেজ চলে আসছে। এখন আমার এই বিজনেস অ্যাকাউন্ট এখন অ্যাড রান করার জন্য কি প্রস্তুত? না, এখনো অ্যাড রান করা প্রস্তুত না, আমাকে এখন
পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা অ্যাড করতে হবে। তো এখন আমাকে ডান করতে গেলে আমাকে পেমেন্ট মেথড বা পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে। দেখেন বাম পাশে লেফট সাইড বারে এটা পেমেন্টস অপশন আছে। সাইলেন্সেশন এখন পর্যন্ত দেখেন আমার কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই, তো আমি করতে চাই। তো আমি এখন আসলে যেহেতু এটা সিকিউর ইনফরমেশন থাকে, তো আমি শুধু প্রসেসগুলো বলে যাচ্ছি, আপনি আপনাদের কার্ড থেকে অ্যাড করে নেবেন। আর কিছু টিপস ট্রিক্স এগুলো নিয়ে এখন একটু আলোচনা করবো। দেখেন বিলিং কান্ট্রি, এখানে বাংলাদেশ ইউনাইটেড স্টেট দেওয়া ভালো, আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কারেন্সি আমি খরচ করবো হলো ইউএসডিতে, ইউএস ডলারে খরচ করবো। তো দেখেন কি কি কার্ড অ্যাড হয়। তো এই কার্ড অ্যাড হয় এখানে আপনার, দেখেন ভিসা, মাস্টার কার্ড, ডিসকভার, আমেরিকান এক্সপ্রেস, এই কার্ডগুলো অ্যাড করতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনাকে এখানে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে পারবেন। ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া আপনি অন্য কোনো কার্ড অ্যাড করতে পারবেন না। আপনি যদি ক্রেডিট কার্ডও থাকে এবং ডুয়েল কারেন্সি, তো অবশ্যই ক্রেডিট কার্ডে থাকেই, কিন্তু ডুয়েল কারেন্সি ফরেনার কার্ড যদি ওপেন করা না থাকে তো আপনি অ্যাড করতে পারবেন না। তো যদি বাংলাদেশি আমাদের কার্ড হয়, বিদেশি কার্ড যেমন পাইনিয়র, পাইনিয়র এখন খুব প্রবলেম করে, অ্যাড কার্ড অ্যাড হয় কিন্তু প্রাইমারিতে থাকে না এবং ওটা অ্যাড রান করাটা একটু প্রবলেম করে। আর কিছু টেকনিক আছে ওইভাবে হয়তো আমরা এটা করতে পারি। আচ্ছা এখন বাংলাদেশি কার্ডের প্রসঙ্গে আসি। যদি বাংলাদেশি কার্ড আমরা অ্যাড করি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড, এবং ক্রেডিট কার্ডটা আমরা যদি অ্যাড করতে চাই, তো প্রত্যেকটা ক্রেডিট কার্ডে অবশ্য অবশ্যই ডুয়েল কারেন্সি হয়। তো ডুয়েল কারেন্সির জন্য এটা আসলে যারা জানেন না তাদের জন্য বলি যে এটা আসলে এনরোলমেন্ট করতে হয়। আপনি অবশ্যই পাসপোর্ট থাকলে হয়তো আপনার পাসপোর্ট থাকতে হবে। তো পাসপোর্টের পিছনে ওই ডুয়েল এনরোলমেন্ট করা হয় এবং ওই এনরোলমেন্টের ছবিটা তুলে, ছবি তুলে অথবা স্ক্যান করে এটা আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে ওইখানে আপনি যদি পাঠিয়ে দেন, এবং যদি আপনারা ফোনে বলেন যে ওখানে যে হটলাইন নাম্বার থাকে, ফোনে যদি বলেন যে আমাকে একটু অ্যাক্টিভ করে দেন, তো তখন এটা আপনার ডুয়েল কারেন্সি কার্ডটা অ্যাড হবে। আচ্ছা এখন অ্যাড হলেও হবে না, আপনার ফরেন পার্ট ওপেন থাকতে হবে। ফরেন পার্ট ওপেন মানে হলো আপনার ই কমার্স পার্ট। হ্যাঁ ফরেন পার্টটি বেশি প্রচলিত কিন্তু অনেকে বোঝে না, ই কমার্স পার্ট বললে খুব দ্রুত বুঝে আর কি। ই কমার্স পার্ট বলতে অথবা ফরেন পার্ট বলতে আমরা অনলাইন থেকে কেনাকাটা করার পারমিশন পাবো। তো এই ফরেন পার্টটা এটা বন্ধ রাখা হয় এই জন্যই যে যদি আমার ফরেন পার্টটা যদি ওপেন থাকে আর আমার কার্ডটা যদি হারিয়ে যায়, আমি যদি বন্ধ করতে না পারি এই সময়ের মধ্যে, কে যদি আমার কার্ডের নাম, নাম্বার, এক্সপাইরেশন ডেট, সিকিউরিটি কোড দিয়ে, জিপ কোড দিয়ে যদি কে যদি রেজিস্ট্রেশন, কে যদি কেনাকাটা করে ফেলে, তো সাথে সাথে এটা ওই বিল এটা ট্রানজেকশনটা হয়ে যাবে, আমার কার্ড থেকে টাকা কেটে নেবে। আর ফরেন পার্টটা যদি অফ থাকে তো সেক্ষেত্রে এটা আমার কার্ড যদি সে পেয়েও যায় কিন্তু এই কার্ড নাম্বার, সিকিউরিটি কোড, এক্সপ্রেশন ডেট, ইনপুট দিয়ে সে কন্টিনিউ দিলেও এখান থেকে আমার কার্ড থেকে কোনো টাকা কাটবে না, কারণ ফরেন পার্টটা বন্ধ থাকে। তো এটা হলো একটা সিকিউরিটি সিস্টেম ব্যাংকের। তো আমরা যখন এখানে কাজ করব অবশ্য অবশ্যই আমাদেরকে আমরা যে কার্ড ইউজ করব সেই কার্ডের জন্য, সেই কার্ডের যে হটলাইন নাম্বার আছে ওখানে আমরা আমাদের ব্যাংকে যোগাযোগ করব এবং বলবো যে ফরেন পার্টটা ওপেন করে দেওয়ার জন্য। তো ওরা বলবে যে আপনারা আসলে কত কত সময়ের জন্য আপনি এটা অন রাখতে চান, ওরা টাইমিং দিয়ে দেয়, সাধারণত 3 দিন দেয়। আপনি যদি বলেন যে না আমি 1 ঘন্টা লাগবে আমার, 1 ঘন্টার মধ্যে, তো তখন এই 1 ঘন্টা এটা অন থাকবে। 1 ঘন্টার মধ্যে আপনি এই কার্ডের নাম্বার এবং সিকিউরিটি কোড দিয়ে অর্থাৎ ডিটেলস দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন অথবা ফেসবুকে এখানে অ্যাড করতে পারবেন। আর যদি অনেকে সাধারণত 3 দিন থাকে ডিফল্ট হিসাবে, আপনি চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা এইভাবে ম্যানেজ করতে পারেন। আচ্ছা এখন আসি হলো আপনার ক্রেডিট কার্ড নাই, তো এখন আপনি কি করবেন? কারণ ক্রেডিট কার্ড বাংলাদেশে আমাদের সবাই করতে পারে না, কারণ মিনিমাম ইনকাম সম্ভবত 2.5 লাখ টাকা এবং
আরো বেশ কিছু আপনার ই লাগবে, কি বলে আরো কিছু ডকুমেন্টস লাগে, নামটা মনে করতেছে না। আচ্ছা, তো বাংলাদেশি কিছু কার্ডের কথা বলি, যে কার্ডগুলো দিয়ে আপনি আপনার ক্রেডিট কার্ড যেহেতু পসিবল না, যেহেতু ক্রেডিট কার্ড করতে আমাদের 3 সার্টিফিকেট লাগে, পাশাপাশি আমার স্যালারি মিনিমাম আমার স্যালারি সম্ভবত পার মান্থ 40,000, 35 থেকে 40,000 পার মান্থ ইনকাম থাকে, এবং 6 মান্থের যদি স্টেটমেন্ট, আরও অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো যদি করতে পারি তাহলে আমরা ক্রেডিট কার্ড নিতে পারি। তো এখন ক্রেডিট কার্ড ছাড়া বাংলাদেশে বেশ কিছু ব্যাংক কিছু কার্ড ফ্রিল্যান্সারদের জন্য, বা সাধারণত এই যে ফেসবুকের এই কাজগুলো, গুগলের কাজ, গুগল অ্যাডওয়ার্ড, এখন তো গুগল অ্যাডস হয়েছে, এরপর আরও যে মিডিয়া মাধ্যমগুলো আছে এবং অনলাইনে কেনাকাটার জন্য অনেকে থিম পারচেস করে, প্লাগিনস পারচেস করে, অনলাইনে শপিং করে, তো এই সমস্ত কাজের সুবিধার জন্য বেশ কিছু ব্যাংক, যেমন সাউথ ইস্ট ব্যাংকের কার্ড আছে ইনস্টা প্রিপেড কার্ড, তো এই কার্ডটা আপনারা নিতে পারেন। এছাড়াও ইবিএল এর আগে ছিল, এখন নামটা হয়েছে লাইফ, সম্ভবত লাইফ কার্ড, নামটা মনে পড়তেছে না ঠিক মতো। আচ্ছা, তো আগে একো কার্ড ছিল, এখন নামটা চেঞ্জ হয়েছে লাইফ স্টাইল সম্ভবত কার্ডের নামটা। তো এই সমস্ত কার্ডগুলো আপনারা নিতে পারেন। তো কার্ড নেওয়ার শর্ত হলো আপনাকে পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট ছাড়া আপনি কার্ড নিতে পারবেন না। আর আপনার যদি পাসপোর্ট না থাকে সমস্যা নাই, যার পাসপোর্ট আছে আপনার পরিচিত, তার কার্ডটা তার নামে হবে, তখন আপনি তার কার্ডটা ইউজ করতে পারবেন। তো তখন আবার ফরেন কার্ড ওপেন করার জন্য আপনার যার কার্ড তাকে আবার কিন্তু নক করতে হবে, সে অবশ্যই ফোন করতে হবে। ফোন করলে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন চায়, হ্যাঁ, তো ওই সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার অবশ্যই সঠিকভাবে দিতে হবে, তাহলে এটা ওরা অন করে দেবে। তো আমি পার্সোনালি সাউথ ইস্ট ব্যাংকের ইনস্টা প্রিপেড কার্ডটা ইউজ করি, সাউথ ইস্ট ব্যাংকের ইনস্টা প্রিপেড কার্ডটা ইউজ করি আর কি। তো এখন আমরা এখানে কার্ডের উপরে যে নামটা থাকে ওই নাম যেখানে দিতে হয়, কার্ডের নাম্বার, এক্সপায়ারেশন, এটা হলো মান্থ, এটা হলো ইয়ার, সিকিউরিটি কোড, আর হলো জিপ কোড। তো দেখেন যে সিকিউরিটি কোড কোথায় থাকে, ওখানে ও দেখিয়ে দিয়েছে পিছনে থাকে, আমেরিকান এক্সপ্রেসের সম্ভবত সামনের পাতে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে ফিল আপ করে এখানে সাবমিট করে দিলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। আর কার্ড অ্যাড হয়ে যাওয়ার পরে আরেকটা অপশন যাবে, যে আসলে আমি এই কার্ডটা আসলে কোন অ্যাড অ্যাকাউন্টের জন্য আমি সিলেক্ট করতেছি। তো আমি যেহেতু মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থাকবে আমার, আমরা টিউটোরিয়ালে শুধু একটা দেখিয়েছি, বাকিগুলো আমরা পরবর্তীতে করে নেব। তো এটা আমাকে পরবর্তীতে নেক্সট স্টেপে আমাকে দেখিয়ে দিতে হবে যে কোন অ্যাড অ্যাকাউন্টের জন্য এটা সিলেক্ট এটা কাজ করবে আর কি। তো অপশনটা দেখাতে পারতেছি না, কারণ আমি কোনো কার্ড এখন অ্যাড করছি না। সাউথ ইস্ট ব্যাংকে আমার ইনস্টা প্রিপেড কার্ড অ্যাড করতে গেলে এখন আবার $1 কেটে নিবে আর কি, $1 এটা চার্জ হিসাবে কেটে নিবে আর কি, ওটা আমি আর দেখাচ্ছি না। তো এই হলো পেমেন্ট মেথড সিস্টেম। তো আমাদের তাহলে এই মূলত তিনটা জিনিস, একটা হলো পেমেন্ট মেথড অ্যাড করা, একটা হলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আর পেজ তৈরি করা অথবা পেজের অ্যাক্সেস নেওয়া আর কি। তো এই তিনটা কাজ হয়ে যাওয়া মানে হলো আমি এখন অ্যাড রান করার জন্য প্রস্তুত। তো আমরা সাকসেসফুলি পেজ অ্যাড করেছি, এখন আমরা চাচ্ছি যে আরো একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য, মানে আমরা প্রথম অবস্থায় যখন কাজ করব তখন আমার একটা এই অ্যাড অ্যাকাউন্ট কোনো কারণে, কারণ আমি তো আসলে নতুন, অর্থাৎ আমি যদি নতুন হই তাহলে আমি যখন অ্যাড দিতে যাবো, ওর গুগলে কিছু পলিসি আছে, অ্যাড রানের পলিসি আছে, অ্যাড ক্যাম্পেইন ছাড়া কিছু পলিসি আছে, পলিসি যদি ভায়োলেট হয়ে যায় তো অ্যাড অ্যাকাউন্ট সে ডিজেবল করে দেয়। তো অ্যাড অ্যাকাউন্ট যখন যদি ডিজেবল করে দেয় তো তখন তো আমার এই বিজনেস অ্যাকাউন্টটা ওকে হয়ে যাবে আসলে অ্যাকচুয়ালি, কারণ আমার এই বিজনেস অ্যাকাউন্টটা আমি অ্যাক্সেস পাবো, কিন্তু অ্যাড রান করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে আমার, এবং অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড রান করাতে পারবো, হ্যাঁ, ওই পেজে নির্দিষ্ট পেজে। তো এখন যদি একটা অ্যাড অ্যাকাউন্ট যদি আমার ব্লক হয়ে যায় বা ডিজেবল হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি তো অ্যাড চালাতে পারবো না। তো এই জন্য আমরা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে আরেকবার দেখাচ্ছি,
যারা দেখেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে রিকোয়েস্ট টু রিকোয়েস্ট অ্যাক্সেস অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা এখন দেখি বলতে ইউ হ্যাভ রিচ রিচ দি ইনভয়েস নাম্বার বিজনেস অ্যাকাউন্ট ইউ উইল বি এবল টু ক্রিয়েট মোর অ্যাকাউন্ট। আচ্ছা তো যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্টটা আজকে এখনই তৈরি করলাম, তো ফেসবুকে কিছু রুলস রেগুলেশন আছে, তো ওই হিসাবে আমরা আসলে এখন নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। আমাদের মিনিমাম 1 উইক বা মোর দেন টাইম লাগবে আর কি। তবে আমাদের যদি অন্য কোনো পেজ অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে আমার কোনো পরিচিত বা অ্যাড এজেন্সি ফার্মের, ওখান থেকে আমরা রিকোয়েস্ট করে নিয়ে আসতে পারি। পেজ যেমন রিকোয়েস্ট করে নিয়ে আসছে, ওইভাবে আমরা রিকোয়েস্ট করে এখানে নিয়ে আসবো। আমরা অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা এখানে এখানে দেখেন এখানে লেখা আছে, যেমন এখানে কপি টু খুলে এটা হলো আমার অ্যাড অ্যাকাউন্ট, তো আমার অ্যাড অ্যাকাউন্ট যদি তা আমি যে এজেন্সির বা অ্যাড বিজনেস অ্যাকাউন্টে অ্যাড হতে চাই অ্যাড করতে চাই, তো আমার এই আইডিটা তাকে দিয়ে দিলে তো সে এখান থেকে ম্যানেজ করতে পারবে, অথবা তার অ্যাড অ্যাকাউন্টের আইডি আমি এখানে টাইপ করে কনফার্ম করলে আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা ট্রাই করবেন, আপনার আপনাকে একটাই করেন এবং একটু প্র্যাকটিস করেন, পাশাপাশি পরবর্তীতে আপনারা 1 উইক পরে এটা আপনারা নিজেরাই আরো মাল্টিপল অ্যাড করতে পারবেন। তো এখন আমি টিউটোরিয়ালে প্রায় শেষ পর্যন্ত চলে আসছি, আরেকটা জিনিস দেখাচ্ছি যে আসলে পেজ ক্রিয়েট করলাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, পেমেন্ট মেথড অ্যাড করলাম, অ্যাড কোথা থেকে দেবো। তো অ্যাড দেওয়ার জন্য যেটা করতে হবে আমাকে সেটা হলো আমাকে যাইতে হবে অ্যাড ম্যানেজারে। তো অ্যাড ম্যানেজার যাওয়ার জন্য দেখেন এখান থেকে আমার এই যে যে অ্যাড অ্যাকাউন্ট আছে দেখেন এসএস অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করতেছি। আচ্ছা দেখেন কিছু যেগুলো আসলে কি বলে আপনি আপনি বা আমি যেই হোক মানে পড়ি মানে রাজি থাকি আর না থাকি এক্সেপ্ট করতেই হবে আসলে অ্যাকচুয়ালি সফটওয়্যার ইনস্টলের সময় যে কাজটা হয় আর কি। তো আমাকে মানতে হবে তাদের পলিসিগুলো, ও যে পলিসি আছে সেই পলিসিগুলো, তো আমরা তো আসলে এগুলো ঠিকঠাক মতো পড়ি না, আসলে এগুলো পড়া উচিত, তো এগুলো পড়ে বুঝি না বুঝি আমাকে এগুলো এক্সেপ্ট করতেই হবে আসলে, আমি রাজি থাকি না থাকি এক্সেপ্ট করতেই হবে। এগুলো আসলে পড়লে ভালো, কারণ আপনি যে তাহলে পলিসি ভায়োলেশন হবে না, এই যে আপনি কীভাবে যে দেখেন এখানে লেখা আছে কীভাবে আপনি আপনার অ্যাড টার্গেটিং করলে এটা অ্যাকসেপ্টেবল হবে, আর এখানে লেখা আছে কী কী করলে আপনি এখানে অ্যাকসেপ্টেবল হবে না, তো এগুলো আসলে ডিটেলস আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। তো আমি অ্যাকসেপ্ট আই ক্লিক করলাম, আমাকে ডান বললো। হ্যাঁ তো অ্যাডিশনাল ইনফরমেশন, তো এখানে ফোকাস পলিসি অবশ্যই অবশ্যই এটা আমরা ওকে দেবো। আচ্ছা এখন আমরা অ্যাড ম্যানেজারে চলে আসছি, হ্যাঁ দেখেন অ্যাডস ম্যানেজার। তো আমরা ছিলাম হলো এখানে অ্যাড অ্যাকাউন্ট পেজ, যখন আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম আমাকে তখন অ্যাড ম্যানেজারে নিয়ে গেল। তো এক একটা অ্যাড ম্যানেজারে এক একটা অ্যাড অ্যাকাউন্ট দেখেন এখানে অ্যাড ম্যানেজার, এক একটা অ্যাড অ্যাকাউন্টে এক একটা অ্যাড ম্যানেজার আছে। তো এটা তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এটা বাদ দিয়ে আমরা আপাতত একটা আছে এই জন্য দেখেন যে একটা শো করতেছে একটা অ্যাড অ্যাকাউন্ট আমার। আচ্ছা তো দেখেন একটা অ্যাড ম্যানেজারের অনেকগুলো অপশন থাকে, তো এটা রিসেন্টলি এটার গ্রাফিক্যাল ভিউ চেঞ্জ হয়েছে, এভাবে পাশাপাশি ছিল অনেক অপশন ছিল, এখন তো একটার মধ্যে নিয়ে আসছে। তো আজকের মতো আচ্ছা আর একটু বলি, এখান থেকে যা শুধু ক্রিয়েট করলে এখানে আপনার ক্রিয়েট ক্যাম্পেইন, একটা হলো আপনার গাইডেন্স অর্থাৎ ডিটেলস, ডিটেলস আপনি সবকিছু রেডি করে দিতে পারবেন অডিয়েন্স সহ, আরেকটা হলো কুইক ক্রিয়েশন, যার সাথে ক্লিক 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 করে দ্রুত এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। তো এটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে আসলে অ্যাকচুয়ালি অ্যাড অ্যাকাউন্ট এই আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যে অ্যাড ম্যানেজার আসছে জেনারেট হয়েছে, এই অ্যাড ম্যানেজার থেকে কীভাবে অ্যাড ক্রিয়েট করা যায়, এবং অ্যাড ক্রিয়েট করতে গেলে দেখেন আমি একটু যাই যে দেখেন এই যে এখানে কতগুলো অবজেক্টিভ আছে, এই অবজেক্টিভ গুলো নিয়ে আমরা কথা বলবো, এবং যে অপশন গুলো আছে আমরা নেক্সট ভিডিওতে আমরা এখানে কাজ করবো এখানে, ঠিক আছে আজকের মতো এখানে সমাপ্ত।